হ্যাঁ ভাবি, সালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথায়, বাসায় না বাবার বাড়িতে? বাসায়। কি ব্যাপার, ফোন দিলেন? ফোন দিলাম ওই যে ভাই একটা মালার কথা বলে গেছিল, মালাটা রেডি হয়ে গেছে, তো তো কিছু ক্যাশ বাকি ছিল, দিয়ে যদি নিয়ে যেতেন। ও এটা? হ্যাঁ। আপনার ভাই আসুক, তারপরে বলবো, টাকা দিয়ে নিয়ে যাবো। মিশামিশানি কেন, ভাই আসে দিবে কেন, ভাবি দিতে পারবে না কেন? আপনি কি চান আমি একা যাই? কেন, আসলে সমস্যা কি? ভাই দিয়ে গেছে, আপনি নিয়ে যাবেন, সমস্যা কি? ও কেন, আমাকে কি দেখতে ইচ্ছা করছে নাকি নাকি? দেখতে তো ইচ্ছা সকলেরই হবে, কারণ যে ভাবি ভাই রাখে গেল, ভাবিরে যদি দেখে শুনে রাখি আমরা, আমাদেরই তো ভালো, তাই না? কেন, আমাদের দেখে কি ভালো হয় না, মনে হয় না? হ্যাঁ মনে হয়। তাহলে ভালো মনে হয়, মানে আমার মনের মধ্যে কিরকম লাগে তোমারে দেখলে তা জানো না। কেন, আমরা আবার কি করলাম? তোমার ভার ওই চেনটা হয়ে গেলে আর একটা কিছু বানাতে দেবো, ঠিক আছে? চুড়ি বানাবো দুটা। ওই চুড়ি দুটা নাহলে আমি বানাই দিব। তাই আর বিশ্বাস হয় না? বিশ্বাস কি করে হবে বলো? আচ্ছা ভাবি, স্বর্ণকারদের বিশ্বাস করি না আমি। কেন, স্বর্ণকাররা কি করে? ওরা নাকি চুরি করে স্বর্ণ, চুরি করলে মনও তো চুরি করে, তাই না? এখন যদি ভাবিরা যদি মন দিয়ে দেয় তাহলে চুরি তো করতেই হবে। কি করেন এখন? এখন করি না কিছুই, নাস্তা করবো, তো চিন্তা করলাম যে ফাঁকে একটু কথা বলি আপনার সাথে, কারণ প্রতিদিন কথা বলে একটা অভ্যাস হয়ে গেছে, তো আপনার সাথে কথা বললে খুব ভালো লাগে, মজা লাগে। নিশ্চয়ই। হ্যাঁ ভাই, কবে আসবে? আপনার ভাই আসার দেরি আছে। একা একা থাকতে ভালো লাগে? একা একা আর কই, আপনারা তো আছেন দেখে শুনে রাখার জন্য, আপনি তো আছেন। কই, একটা দিনও তো বললেন না যে বলা লাগবে। কে কেন বলাই যদি লাগবে তাহলে কি করে হয় বলো? আমাদের তো আমাদের আমরা দেখতে যাব, বাইরের পাহারাদার হয়ে থাকবো, তাহলে কেন আমাদের বলতে হবে না? কিছু কিছু কথা দুই এক সময় বুঝে নিতে হয়, কি করার আর। সেটা বুঝে তো স্বামী বিদেশ থাকলে যে কত জ্বালা, সেটা তো যদি বুঝতে তাহলে ঠিকই আছে, কিন্তু কাছে সেটা তো ভাবি বুঝে দিতে হবে না? দেওররা যদি এরকম মিষ্টি হয় তাহলে বুঝে নেই, এমনি এরকম দেওরই তো চাইছি, তাই লুচ্ছা দেওর হলেই ভালো। ভাবি ভাবি কি কম, ও আল্লাহ, তোমার কথা শুনে আমার খুব ভাল লাগছে, মনে হচ্ছে কখন জানি তুমি আসবা। বললে তো যে কোনো সময় যাব, কেন বলা যায় না? এটা আমি জানি, তোমাকে বললেই তুমি চলে আসবা। কেন জানি মনে হয় অন্যরকম লাগে, কি ব্যাপার বলেন তো? হ্যাঁ আমি জানি তোমার একটু মন অন্যরকম, তা তাই একটা বার না দেখলেও মনে কেমন যেন অশান্তি লাগে, তাই ইস রে। হ্যাঁ এই যে আপনার সাথে কথা বলতেছি, আমার যে কি হচ্ছে আমি নিজেও বুঝতেছি না, যে আসলে আমার রাতের ঘুমটা হবে কি না, একটু ঘুম পাড়াই দিবেন ভাবি আজকে। আসো, আপনার বাসায় যেতে হবে? বাসায় না, ওই যে ওই বেল গাছটা আছে না, ওখানে বেলের বেলের গাছতলা যায় যে মাথা দিয়ে লড়াই দিয়ে ঘুমাই দিবেন, বেল পড়বে মাথায়। তখন বেল পড়বে না, বেল খাবো পেড়ে। আপনি বেল পারে খাওয়াবেন? হ্যাঁ অবশ্য ঠিকই আছে, পাকা পাকা বেল হয়ে রয়েছে, হ্যাঁ ওই গাছে চলো আমরা দুইজন যে পেড়ে খাই। বেল অবশ্য আমাকে খুব মজা লাগে। বেল খান আপনি? বেল তো খাই, তাই বেল খেতে অনেক মজা, পাকা গাছ পাকা তো, তাই আমি যেটা বলতেছিলাম সেটা তো বলাই হলো না। কি বলবো বলো? আমি যেটা বলতেছিলাম সেটা তো বলাই হলো না। কি বলবো বলো? বেলের গাছতলা গেলে ঘুম হবে, পারলেই খাওয়া যাবে, সেটা ভাবি যদি বলে তাহলে যাব। আসো চলো, রাতে না দিনে? আজকে সন্ধ্যাবেলা এসো, এই শীতের দিন সন্ধ্যাবেলায় বেলের গাছতলা গেলে এটাই তো ভালো লাগবে। শীতের দিন যে তুমি আমার হাত ধরবে, আমি তোমার হাত ধরবো, গরম হয়ে যাবে গা। না ঠিকই আছে, কিন্তু শীতের দিন তো একটু
মানে সমস্যা না, রোডঘাটে লোকজন থাকবে আর করবে। আমি নয় শুনলাম আপনার এলাকায় নাকি আবার পাহারা দেয়। আমাদের দেখবে কি করে, আমরা চুরি করে যাব। সেটা তো বুঝলাম, কিন্তু পাহারা দেয় বলে আপনাদের এলাকায় নাকি ডাকাতি হয়েছিল? হ্যাঁ, একবার হয়েছিল। তারপর থেকে তো আপনার এলাকা পাহারা দেয় না? আর আমি যা যদি ডাকাত মনে করি, যদি কেউ ধরে তখন কি হবে? আমি বলবো আমি ওকে ভালোবাসি। ইরে বাবা, ওই সময় বললে তো আপনার তো ভাত পানি সব চলে যাবে, বলাই তো যাবে না এটা। ভাবে হ্যাঁ বলো ভাই, কি করতো আপনাকে সব সময় জানো? আমার হাজবেন্ড যাওয়ার সময় যখন যেত বাসার থেকে, তখন একটা করে কিস করতো, অনেক ভালোবাসত আমাকে। তাই? সেটা না হলে এখন থেকে আমি ওটা করে নেব, আমার ভাইয়ের কাজটা হবে না? তাই, সবাইকে দিয়ে সব দ্বারা সম্ভব না। না, তুমি আগে আসো, ঘুরি, খাওয়া দাওয়া করি, বুঝি তুমি কেমন তারপরে। তাই? ভাবির কথা তো রস আছে, অনেক রসিক লোক আপনি। হাই, আমি রসিক, আসলে অনেক রসিক। বেল পুরো হয়েছে? হ্যাঁ হয়েছে। গাছের বেল? হ্যাঁ, দেখলাম তো কাল যে পেকে গাছে রয়েছে আর কি। একা একা পারতে ইচ্ছা করছে না, তাই তাই আমি যাই পাড়িয়ে দেবো। আপনি এসে দাঁড়াই থাকলেই হবে, আমি পারতে পারবো। কেন, আমি পাড়িয়ে দিয়ে আসি। আমার আবার পাড়িয়ে দেওয়া লাগে না, আমি নিজেই পেড়ে খাই। এটা কোনো কথা? হ্যাঁ, না না, বেলা আমি পাড়িয়ে দিই, ভালো লাগবে। ভাবি কি খাইছেন সকালে? পরোটা খাইছি। আরে যেটা বলি সেটার উত্তর দেন। বলো। বেল আমি পারে দিয়ে আসি। আসেন। তাই? ইদানিং দেখলাম আপনার শ্বশুর যে বেগুনের আবাদ করতেছে, বুঝছেন? এই বেগুন তো বাজারে তো অনেক টাকা বিক্রি হবে। এই বেগুন লাগায় কেন আপনার শ্বশুর? আমার তো ভালো লাগে না লম্বা লম্বা বেগুন, কি রকম কালো কালো বেগুন বিক্রি করে, আমার ভালো লাগে না, পছন্দ না। তো ওটাই তো বেশি লাগায়। এগুলো কেউ খায়? জানি না। এটা তো পেঁয়াজি, সরি বেগুনি বানাতে বেশি মজা পায়, এই জন্য হয়তো এটা দেই। একটা বেগুন কাটলেই অনেকটা বেগুনি হয়, তো এই জন্যে এটাই মনে হয় বেশি আমদানি হয় না? হ্যাঁ, কিন্তু দাম কম। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে, এটা ঘুম পাড়ায় দিয়ে আসি। আসেন। আপনি এই যে কথাটা বললেন না, আমার সমস্ত শরীর শিহরণ একদম, কি বলবো আপনার উপর, আর আমি পুরো ক্রাশ খাই গেলাম। মন চাই এখনই যাই দোকানটা বন্ধ করে। এখন তো আসা যাবে না। যাই যাই, একটু দুপুরে থেকে আসি, খাওয়া দাওয়া করে আসি। এখন আমার হাজবেন্ড আসতে পারে, দুপুর বেলা ভাত খাবে। কেন, এই না বললেন আপনার প্রবাসী বলে থাকে না? মিথ্যা কথা বললেন। না না, আসা যাবে না। আচ্ছা ঠিক আছে, যাবো না। ভালো থাকেন। আচ্ছা, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।